আসসালামু আলাইকুম দর্শক, আমি শাম্মা, আবারও চলে এলাম আপনাদের প্রিয় চ্যানেল এল অ্যাপার্টমেন্ট থেকে। আর আজকে যে বিষয়টি নিয়ে আমি ব্লগ করব তা হচ্ছে আমার প্রিভিয়াস যে হোম ব্লগ গুলো ছিল সেখানে অনেক জিনিসপত্র আমি বলেছি, এগুলো আড়ং থেকে আমি পারচেস করেছি। তো আমি ভাবলাম এবার আড়ং থেকে রিসেন্টলি আমি একটা শপিং করেছি, শপিংটা আর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই, আমি কি কি কিনেছি আপনাদেরকে দেখাই এবং আমি নিজেও দেখি এবং আমরা একসাথে এনজয় করি। দর্শক, এই হচ্ছে আমার আড়ং এর সব শপিং, দেখতেই পাচ্ছেন এই সব প্যাকেজ গুলা। আর হচ্ছে আমি আরেকটা কথা বলি, আমি স্পেসিফিক গতকাল আড়ং এ গিয়েছিলাম একটা স্পেসিফিক প্রোডাক্ট কিনতে, কিন্তু আনফর্চুনেটলি যা হয় খুলনা আড়ং আউটলেটে সেই জিনিস অ্যাভেলেবেল নেই এবং এটা সবসময় হয়ে থাকে এবং এটি নিয়ে আমি খুবই হতাশ, কারণ খুলনা আড়ং আউটলেটে হোম ডেকোর রিলেটেড জিনিস খুব খুব কম এবং যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে সেই 3-4 বছর আমলে সনাতন টাইপ জিনিস এবং যেগুলো ময়লা ধুলো পড়ে যায়, বিক্রি হয় না। তো আমি এটা নিয়ে খুবই হতাশ, বাট কিছু করার নেই, খুলনায় থাকি তো খুলনা থেকে আমাকে পারচেস করতে হয়। তারপরেও একটা কথা আমি বলবো, সেটি হচ্ছে খুলনা থেকে আমি খুব বেশি কিছু পারচেস করি না, প্রয়োজনীয় জিনিস ছাড়া আমার বেশিরভাগ জিনিস আমি কিনেছি হচ্ছে ঢাকা বনানী আড়ং থেকে এবং ময়মনসিং আড়ং থেকে। আর যখনই আমি ঢাকায় যাই তখনই আমি ঢাকা বনানী আড়ং থেকেই কিনি বা অন্য কোনো আউটলেট থেকে কিনি। তো যাই হোক, কালকে গিয়েছি কিন্তু খালি হাতে তো আর আসিনি, আমি আড়ং এ গেলে খালি হাতে আসতেই পারি না, চাইলেও আসতে পারি না। তো যা যা কিনেছি তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে এই যে ইয়েলো রঙের কিউট দুইটা রুমাল, ন্যাপকিন, কাভার, ম্যাট, আপনি যেটা যেভাবে ইউজ করেন কোনো সমস্যা নেই, আপনি ইজিলি কনভিনিয়েন্টলি ইউজ করতে পারবেন এবং এক একটি হচ্ছে 100 টাকা করে। আর ইয়েলো কালার নিয়েছি কারণ ইদানিং কালে আমার ইয়েলো কালারের পরে একটা খুব একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে যে হোম ডেকোরে বা হোম ডেকোরেশনে যে কোনো জায়গায় ইয়েলো কালারটা খুব প্রমিনেন্ট লাগে, খুব ব্রাইট লাগে। সো আমি ইয়েলো কালারটা চয়েস করছি। তো এই ধরনের জিনিসগুলো খুব হ্যান্ডি এবং খুব ফাংশনাল, আপনি যে কোনো জায়গায় বসাই দিলে বা বিছাই দিলে যেটাই ভাবে ইউজ করেন খুব সুন্দর লাগে এবং ময়লা ধুলো ডাস্ট যে কোনো কিছু থেকে আপনার প্রোডাক্টটাও ভালো থাকবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে একটা ম্যাট, এটা হচ্ছে টেবিল ম্যাট, এটা হচ্ছে বেড সাইড টেবিল বা আপনি টি টেবিল বা ডাইনিং এর মাঝখানে টেবিলে যে কোনো জায়গায় আপনি এটা বসাতে পারবেন। এটাও অ্যাজ ইউজুয়াল আমি ইয়েলো কালারে কিনেছি কারণ কালার কম্বিনেশনটা আমার কাছে খুব দারুণ লেগেছে। আর এটা আমি যে পারপাসে কিনেছি সেটি হচ্ছে আমার বেডের পাশে একটা সাইড টেবিল আছে, তো সেটিতে আমি বসাবো, এজন্য এটি কিনেছি। আর এটি হচ্ছে মিনিমাম সাইজ, এর থেকেও আপনি বড় সাইজ পেয়ে যাবেন, আর এটি প্রাইস হচ্ছে 200 সামথিং। তো এই হচ্ছে আমার সেকেন্ড পারচেজ, এবার চলে যাবো আমি আমার থার্ড পারচেজে। দর্শক, দিস ওয়ান ইজ মাই থার্ড পারচেস এবং এটি হচ্ছে একটি ফ্লাওয়ার ভাস বা ফুলদানি, এবং এটির মধ্যেও দেখতে পাচ্ছেন ইয়েলো রেড একটা কম্বিনেশন। আপনি রিয়েল লাইট বা আর্টিফিশিয়াল লাইট যে লাইটের মধ্যে রাখেন না কেন, ডেফিনেটলি জিনিসটা একটা সুন্দর ব্রাইট লুক ক্রিয়েট করবে। আর আমিও এটি যেখানে রাখবো প্ল্যান করে পারপাস ওয়াইজ আমি জিনিসটি কিনেছি, এটি হচ্ছে আমার থার্ড পারচেস। আর এবার আসবো আমি একটা খুব নতুন ধরনের একটা জিনিস, এবং এটা হচ্ছে আমার ফোর্থ পারচেজ। নতুন ধরনের জিনিস না, এই জিনিসটি সম্পর্কে আমি একটি কথা বলবো, এটি হচ্ছে একটা ওয়াল ম্যাট, আর এটি হচ্ছে আমি ওয়ালে হ্যাং করার জন্যই কিনেছি। আর নতুন বলবো না, বাট অনেক সময় দেখা যায় কি গায়ে কাস্টমাররা এই ধরনের জিনিস কেনার আগে চিন্তা করে যে এটি আমি আসলে কি পারপাজে ইউজ করব। তো আমি যে পারপাজে কিনেছি সেই পারপাজে ইউজ করব এবং আমার ওয়ালের কালার হচ্ছে একটা হালকা পিচি কালার বা অফ হোয়াইট, এবং অফ হোয়াইটের পরে এই যে কালার কম্বিনেশনটা দেখছেন এবং তার সাথে সাইডে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটি খুব ফুটবে। আমি এটা বেডরুমে সেট করব বলে প্ল্যান করেছি, তো হোপফুলি এটা সুন্দর একটা লুক ক্রিয়েট করবে এবং সেই জন্য এটি আমি কিনেছি। আর এই ধরনের জিনিসগুলো একটা আনকমন লুক ক্রিয়েট করে, এটি কিছুই না কিন্তু ওয়ালে লাগানোর পরে কিন্তু মনে হবে যে ইটস সামথিং আনকমন। তো এটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 700 এবং জিনিসটি আমি একটু নতুন ভাবে ওয়ালটাকে সাজাবো বলেই কিনেছি। আচ্ছা, আরেকটি কথা আমি বলবো, সেটি হচ্ছে আমি যখন কোনো পারচেজ করি আমি কিন্তু কোনো পারচেজ র্যান্ডম করি না, আমি প্ল্যান করেই কোনো পারচেজ করে থাকি, আমি র্যান্ডম কোনো পারচেজ করি না। কারণ আমি কোনো প্রোডাক্ট কেনার পরে কেনার আগে আমি কখনো চিন্তা করি না যেটা আমি কোথায় বসাবো কি করব। ইনফ্যাক্ট আমি প্রোডাক্ট কেনার আগেই চিন্তা করি যে এটি আমি এখানে সেট করব, এটি আমি এখানে হ্যাং
প্ল্যান করব, বাড়িটি এখানে আমি পুট করব। সো এভাবেই আমি প্ল্যান করে কিনে থাকি। তাহলে কি হয় যে আপনি কম বাজেটে খুব কনভিনিয়েন্টলি হোম ডেকোরেশনটা করতে পারবেন, এবং আপনার মাথায় একটা থিম থাকবে, সেই থিম ওয়াইজ আপনি সাজিয়ে গুছিয়ে ফেলতে পারবেন। সো দ্যাটস অল দর্শক, এগুলোই ছিল আমার হোম ডেকোর রিলেটেড স্টাফ যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটি জিনিস আছে, সেটি হচ্ছে অবশ্যই হোম ডেকোর রিলেটেড না, নর্মালি আমি যখন আড়ঙে যাই সবসময় আমি হোম ডেকোরের জিনিস কিনি, আমি গার্মেন্টস সাইডটাতে বা শুজ বা কসমেটিক্স অর্নামেন্টস বক্স এই টাইপ জায়গাগুলোতে আমি যাই না, ওই সাইডটাতেই আমি যাই না। বাট এটি হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, এটি হচ্ছে আড়ঙের একটি কুর্তি বা পাঞ্জাবি যেটাই বলুন, আর এগুলো নর্মালি আমি পরে থাকি। এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল একটা অ্যাটায়ার, এবং বিশেষ করে সামারের জন্য এই টাইপের কাপড়ের কোনো মানে, আপনারা যদি একবার এটার ফ্যান হয়ে যান আপনারা বারবারই আড়ঙের এই জিনিসগুলো কিনবেন, এই এই ড্রেসগুলো কিনবেন। তো এটির প্রাইস হচ্ছে 1100 টাকা, আগে এগুলো 700 থেকে 1000-এর মধ্যে পাওয়া যেত, বাট এখন একটু দাম বেড়েছে, তো এখন 1100-তে পাবেন। এবং এটি আসলে আমি কিনতে চাইনি, আমার কোনো মোটিভ ছিল না, বাট আমার একটা বড় আপু এবং আমার হাজবেন্ডের ফোর্সে আমি এটা এক প্রকার কিনেছি। তো এই তো ঠিকঠাক আমার শপিং, আর এই হচ্ছে আমার যাবতীয় সব জিনিস আমি দেখিয়ে দিলাম। হোপফুলি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। আর আমি আবারও বলছি, র্যান্ডম কোনো শপিং করবেন না, অবশ্যই প্ল্যান সেট করে একটা বাজেট ফ্রেন্ডলি শপিং করার ট্রাই করবেন, তাহলে টাকাও খুব বেশি খরচ হবে না, আর তার সাথে আপনি প্ল্যান করে খুব সুন্দরভাবে টিপটপ একটা হোম ডেকোরেশন লুক ক্রিয়েট করতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো শপিং নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।